আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। ইফতার স্পেশাল পর্বে আজ বেগুন দিয়ে ভিন্ন ধরনের একটি রেসিপি করে দেখাচ্ছি। আমরা তো ইফতারে হরহামেশাই বেগুনই খেয়ে থাকি, কিন্তু বেগুনের এই ভিন্ন ধরনের নাস্তাটিও কিন্তু খেতে বেশ লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি দুটি বেগুন নিয়েছি, বেগুনগুলোকে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এবার বেগুনগুলোকে কেটে নিচ্ছি। খুব বেশি মোটা করা যাবে না, আবার অনেক পাতলাও করা যাবে না। আমরা যে বেগুনের চপ করি তার চেয়ে একটু পাতলা হবে। দুটো বেগুনকে কেটে নিয়েছি। এবার এর মধ্যে পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি। বেগুন কাটার সঙ্গে সঙ্গে পানির মধ্যে রাখতে হবে, না হলে কিন্তু বেগুনগুলো কালো হয়ে যাবে। খুব ভালো করে ধুয়ে পানি মুছে নিয়ে বেগুনগুলোকে একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে দুটি রুম টেম্পারেচারের ডিমকে ফেটিয়ে নিচ্ছি। ডিমগুলো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা দিয়ে দিলাম 1/2 চা চামচ, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, ময়দা দিয়ে দিলাম 1/3 কাপ, আর চালের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখানে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারবেন। চালের গুঁড়া এবং কর্নফ্লাওয়ার এগুলো আসলে ক্রিস্পি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার সব কিছুকে খুব ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে মাখিয়ে নিলেই বেশি ভালো হয়। এবার একটা সাইডে রেখে দিলাম। চুলায় তেল গরম করে নিয়েছি। তেলটাকে মিডিয়াম গরম করে নিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি। এবার এর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা অনেক বেশি দেওয়া যাবে না, আবার একেবারে কমেও রাখা যাবে না। মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, আর ভাজতে ভাজতেই দেখবেন যে এর উপরের লেয়ার ক্রিস্পি হবে এবং কালারটাও চেঞ্জ হয়ে আসবে। সেই পর্যায়ে এগুলোকে উঠিয়ে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু জালটা বাড়িয়ে দেওয়া যাবে না। জাল বাড়িয়ে দিলে ভিতরের বেগুনগুলো কিন্তু ঠিকমতো সিদ্ধ হবে না। ভাজা হয়ে গেছে, আমি একটি স্ট্রেনারে উঠিয়ে নিলাম। তেল ঝরিয়ে কিচেন টিস্যুর ওপর নিয়ে নিলাম, এতে করে কিচেন টিস্যু এক্সট্রা তেলগুলোকে শুষে নিবে। একটি ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন, বেগুনটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। আর বেগুন দিয়ে তৈরি এই নাস্তাটার উপরের লেয়ারটা কিন্তু অনেক ক্রিস্পি হয় না, এটা একটু পরেই নরম হয়ে যায়। কিন্তু ডিমের কারণে এই নাস্তাটা কিন্তু খেতে বেশ লাগে। আপনারা বাসায় তৈরি করে দেখবেন বেগুন দিয়ে ভিন্ন ধরনের এই নাস্তাটি। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।